চোপড়া ব্লকের ঘিরনিগাঁও অঞ্চলে চাকলাগছের যুবক ফারুক আজমের খুনিদের কঠোর শাস্তি এবং নেশা জাতীয় দ্রব্যের বন্ধের দাবিতে চোপড়ার লালবাজারে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গতকাল ডানকান চা বাগানে ড্রেনের মধ্যে থেকে ফারুক আজম নামের এক যুবকের দেহ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, টাকার লোভে মৃত ওই যুবকের বন্ধুরাই তাকে হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। আজ সকাল থেকে পরিবারের লোকজনেরা এবং গ্রামবাসীরা ফারুক আজমের খুনিদের কঠোর শাস্তির দাবিতে এবং নেশা জাতীয় দ্রব্যের বিক্রি বন্ধ করতে চোপড়া দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং লালবাজার সহ চাকলাগছ এলাকায় নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে। টানা 3 ঘন্টা অবরোধ চলার পর দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। আমরা এমএলএ সাহেবের বাড়িতে গিয়েছিলাম, তিনি সেরকম কোনো কিছু আমাদেরকে কিছু ইঙ্গিত কিছু ইঙ্গিত দেননি। তার জন্য আমরা কি করছি, আজকে রাস্তা ব্লক করছি। রাস্তা ব্লকের মূল আমাদের চাহিদা হলো যেটা, যে আমাদের আমার ভাই ফারুক আজমের যে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, তার হত্যাকারী যে আমাদের আমরা যে অপরাধী আছে তাদের আমরা শাস্তি চাই, যে শাস্তি তাদের আমরা ফাঁসি চাই আমরা। এই এই দাবিটা আমরা না পূর্ণ হওয়ার জন্যই তার জন্য আমরা রাস্তাগুলো করছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে কোনো ভূমিকা পালন করতেছে না, তার জন্য আমরা আরও বেশি তীব্রভাবে আমরা এখানে এই এখানে আমরা ভূমিকা পালন করতেছি। হ্যাঁ, আমরা চাই যে এই নেশা যাবতীয় জিনিস যাতে এই আমাদের এই এলাকা থেকে বন্ধ করা হোক, কারণ নেশা জাতীয় ট্যাবলেট বা গাঁজা খাইয়ে মানুষের যে যে স্বাভাবিক থাকে সেটা অ্যাবনর্মাল হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, অস্বাভাবিক হয়ে মানুষ এগুলো কাজ করে। তার জন্য আমরা চাই যে এগুলো যাতে আমাদের এই 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 আমাদের এলাকার মধ্যে এগুলো বন্ধ করা হয়। আপনাদের এই রাস্তা অবরোধ কটা থেকে শুরু হয়? রাস্তা ব্লক আমরা সেখানে শুরু করেছিলাম সাড়ে আটটা থেকে, তাই মোটামুটি এখন সাড়ে দিব আমরা সাড়ে দেওয়ার আমার পজিশন। পুলিশের পক্ষ থেকে কোনো আশ্বাস পেলেন? হ্যাঁ, পুলিশ আমাদের সেরকম করে কিছু একটা বললো যে হ্যাঁ, যেটা যেটা ভালো সেটা তারা দেখবেন, সেটা আমাদের পুলিশ কিছু একটা আশ্বাস দিল। আশ্বাস দেওয়ার পরে তারপরে আমরা রাস্তা মানে আমরা খুলে দিলাম। আপনার নাম? আমার নাম আলী হোসেন। আপনি কি হবেন? আমি ফারুক আজমের ছাড়া হব। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।